আলাইকুম আইন কারণ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে সাক্ষ্যের অষ্টম ক্লাস যেটা একই সাথে শেষ বটে আমরা কিছু জিনিস মানে ছেড়ে এসছি যেগুলো পড়াবো পরে এরকম বলেছিলাম আমরা সেই জিনিসগুলো আজকে এখন দেখব তার মধ্যে প্রথমেই একটা লিখিত পরীক্ষার প্রশ্ন আমরা দেখব তার পেছনে প্রধান কারণ হচ্ছে যে এমসিকিউ রিলেটেড যে গুরুত্বপূর্ণ তিনটা ধারা আছে ওই তিনটা ধারা পরীক্ষায় কাজে লাগে তো ওইটা সম্পর্কে আসলে একটা কনসেপচুয়াল ধারণা আপনাদের রাখা দরকার কারণ এটা নিয়ে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে আবার লিখিত পরীক্ষার প্রশ্ন আসে বলেই এটার কনসেপচুয়াল ধারণা সংক্রান্ত বিষয়ে এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে আর এখন কিন্তু ধারাভিত্তিক প্রশ্ন কিংবা মানে ধারার বিষয়বস্তু ভিত্তিক প্রশ্ন এইগুলো আসবে না এমন না আসবে সংখ্যাই মানে যথেষ্ট উল্লেখযোগ্য সংখ্যক হতে পারে তবে কনসেপচুয়াল বা থিওরিটিক্যাল কোশ্চেনও যথেষ্ট পরিমাণ গতবার এসছে এবং আমরা ধারণা করছি যে এই সমস্ত ধরনের প্রশ্ন আসতেই থাকবে সুতরাং এটা গুছিয়ে তো সব সাবজেক্টে সমানভাবে হয় না কিন্তু আমরা যখন যেখানে পারি সুযোগ পাই সেটা একটু ক্লিয়ার করে দিতে পারলে আমাদেরও ভালো লাগবে যে আপনাদের ধারণাটা ক্লিয়ার আপনারা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নটা বার কাউন্সিল দুই সালে লিখিত পরীক্ষায় দুই সালে আগস্ট মাসে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এবং দুই সালে ডিসেম্বরে আসছিল মানে হুবহু একই কোশ্চেন আর কি বলছে স্বীকারোক্তি বলতে কি বোঝা যায় বা কি বোঝায় স্বীকারোক্তি তার জুডিশিয়াল বা এক্সট্রা জুডিশিয়াল প্রত্যাহারকৃত বা অপ্রত্যাকৃত যাই হোক না কেন এটাকে এককভাবে কোনো আসামিকে শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে অর্থাৎ স্বীকারোক্তি কি ভয় মুক্ত প্রলোভন মুক্ত কোন স্বীকারোক্তি যা কিনা নিজের দোষ সম্পর্কে স্বীকার করছে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি ওয়ান সিক্সটি ফোরে যদি কোনো জবানবন্দি দিয়ে থাকে এই রকম বিষয়ের ক্ষেত্রে বা আদালতে কোনো স্বীকারোক্তি দিয়ে থাকে সাক্ষীর কাঠ গড়া দাঁড়িয়ে এইরকম ক্ষেত্রে সেইটার ভ্যালুটা কি হবে সেটার মর্যাদাটা কেমন হবে এবং সেটার উপর ভিত্তি করে তাকে শাস্তি দেওয়া যায় কিনা একজন আসামি যখন কিনা এরকম কোন দিলেন কনফেস করলেন সেই কনফেশনের উপর ভিত্তি করে আদালত তাকে শাস্তি দিতে পারে কিনা প্রশ্নটা করেছে মূল ফোকাসড ওইটাই যে স্বীকারোক্তি কি আসামিকে শাস্তি প্রদানের একমাত্র ভিত্তি হতে পারে এইটা প্রশ্নের প্রথম অংশ তো এই প্রশ্নের প্রথম অংশ প্রথমত আমরা স্বীকারোক্তিকে ব্যাখ্যা করেছি মানে এগুলো আলাদা করে নতুন করে কিছু বলার নাই তো আমরা এটা মানে সাক্ষ্য আইনে ইতিমধ্যে আপনারা পড়েছেন যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি উভয় আইনে এই স্বীকারোক্তির বিষয়টার তথ্য এবং পদ্ধতিগত দিক বর্ণনা করা আছে সাক্ষ্য আইন নিজেও একটা পদ্ধতিগত আইন ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন সেটা আমরা জানি কিন্তু সাক্ষ্য আইন নিজেও আরেকটা পদ্ধতিগত আইন সাক্ষ্য বিষয় কিন্তু সাক্ষের কিছু বিষয় যেমন ফৌজদারি কার্যবিধিতে আছে ফৌজদারি কার্যবিধিতে আহ সাক্ষের আরো বিশেষ বিশেষ বিধান রয়েছে হম যাই হোক সাক্ষ্য আইনে ব্যবহৃত ইংরেজি কনফেশন শব্দের অর্থ হলে ফর্মাল স্টেটমেন্ট অ্যাডমিটিং দ্যাট ওয়ান ইজ গিলটি অফ এ ক্রাইম যিনি আনুষ্ঠানিকভাবে কোনো অপরাধ বিষয়ে স্বীকৃতি দিচ্ছেন এটি হলো কনফেশন আচ্ছা আনুষ্ঠানিক কোনো সংজ্ঞা সাক্ষ্য আইনে দেওয়া নাই কিন্তু সাক্ষ্য আইনের চব্বিশ ধারা মতে আমরা এটা জানি আঠাশ ধারা মতে সেটা প্রাসঙ্গিক সেটা জানি যে চব্বিশ ধারা মতে অপ্রাসঙ্গিক হয় আঠাশ ধারা মতে সেটা প্রাসঙ্গিক কিভাবে হয় কোন শর্তে হয় যে ভয়ভীতি প্রলোভন মুক্ত হলে তা প্রাসঙ্গিক ভয়ভীতি প্রলোভন দ্বারা হলে সেটা অপ্রাসঙ্গিক এবং এটার একটা পরিচয়টা তুলে ধরেছি চব্বিশ থেকে ত্রিশ পর্যন্ত স্বীকারোক্তির বিষয়ে বর্ধিত আছে এবং ফৌজদারি কার্যবিধিতে একশো চৌষট্টি এবং তিনশো চৌষট্টি ধারে এর বিস্তারিত পদ্ধতিগত বর্ণনা রয়েছে করার পরে সাধারণভাবে আমরা বলেছি যে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ায় একজনের অভিযুক্তের দায় নির্ধারণ করে তার ভিত্তিতে আইন অনুসারে শাস্তি দেওয়া হয়ে থাকে কিন্তু যখন একজন অভিযুক্ত নিজেই তার দোষ বা অপরাধের স্বীকারোক্তি দেন তখন আদালত তার ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে সাজা দিতে পারেন এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণটি আরো সহজ হয়ে যায় সময় কম লাগে আমরা এমনিতে আপনারা যারা ফৌজদারি কার্যবিধি পড়েছেন নিশ্চয়ই মনে আছে যে যখন চার্জ গঠন হয় তখন চার্জ গঠনের দৃশ্যটা তো আপনাদের মনে আছে মানে যারা কোর্টে যান চার্জ গঠনের দিনে আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত থাকতে হয় এবং চার্জ গঠনের সময় রাষ্ট্রপক্ষের উকিল আদালতের পক্ষ থেকে বা আদালত নিজে তাকে জিজ্ঞাসা করে যে মিস্টার অমুক পিতার নাম অমুক ঠিকানা অমুক আপনার বিরুদ্ধে দণ্ডবিধির অমুক 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 ধারায় কিংবা কোনো বিশেষ আইনের আপনি অভিযোগটা স্বীকার করেন নাকি অস্বীকার করেন তখন আসামি একটা গদবাধা উত্তর দেয় বলে যে আমি নির্দোষ আমি অপরাধের সাথে জড়িত না এই কথাটা বলে এই যে উনি বললেন আমি নির্দোষ তার মানে হলো যে রাষ্ট্রপক্ষ বা ফরিয়াদি বা নালিশকারী পক্ষ তারা বলছে যে উনি দোষী আর উনি অস্বীকার করছেন যে আমি নির্দোষ তাহলে কি আমরা বিচার্য একটা সংজ্ঞা পড়েছিলাম না তিন ধারায় বিচার্য ঘটনা বা বিচার্য বিষয় ফ্যাক্ট ইন ইস্যু ফ্যাক্ট ইন ইস্যু কোনগুলো যখন একজন দাবি করে কোনো কিছু অপরজন তা অস্বীকার করে তো একজন দাবি করেছে যে উনি অপরাধী আরেকজন অস্বীকার করছে যে অভিযুক্ত ব্যক্তি অস্বীকার করছে যে আমি অপরাধী নই এই তো তাহলে একজনের দাবি করা বিষয় আর একজনের অস্বীকার করা বিষয় এই দুটো মিলে বিচার্য বিষয়ের উদ্ভব হচ্ছে কার্যবিধিতে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি পড়েছিলাম দুইশো থেকে দুইশো পর্যন্ত আর দুইশো পঞ্চাশে গিয়ে তুচ্ছ মামলা বিষয়ে আলোচনা ছিল তাই না তো ওইখানে একটা ধারা আছে না দণ্ডদান প্রসঙ্গে আসামি যদি দোষ স্বীকার করে ফেলে চার্জ গঠনের সময় তাহলে আদালত তৎক্ষণাৎ দণ্ড দিতে পারেন পারে না না তো ওইখানে কি কোনো লাগে লাগে কিছু আসামি নিজেই সেটা স্বীকার করে নিচ্ছেন তাহলে আসামির দোষ স্বীকারের ভিত্তিতে প্রথমত শাস্তি দেওয়া যায় তাতে কোনো বাধা নাই আচ্ছা এখন আমাদের এই আলোচনাটার মধ্যে আমরা আমি মুখে যে আলোচনাটুকু বললাম ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সেইখানে সেই এখানে ওই প্রসঙ্গটা সঙ্গত কারণে আনা হয়নি অন্য আরেকটা কারণে যে প্রয়োজন নাই এখানে তো আমরা যেটা বলতে চাচ্ছি যে একজন অভিযুক্ত ব্যক্তি নিজেই যখন তার দোষ স্বীকার করে নেয় তার ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে সাজা দিতে পারেন এবং এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণটা আরো সহজ হয়ে যে সময় কম লাগে তাহলে আদালতে কষ্ট করে তার আদালতের সময় নষ্ট করে আহ সাক্ষী সাবুর ডেকে করতে হলো না মানে দ্রুততার সাথে বিচার অনুষ্ঠিত হয়ে গেল আচ্ছা এখন এটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন কেস লয়ে দেখা গেছে যে বস্তুত স্বীকারোক্তি কখনো এককভাবে শাস্তির ভিত্তি হতে পারে আবার কখনো এককভাবে শাস্তির ভিত্তি হতে পারে না এটা আসলে প্রত্যেকটা মামলার পরিস্থিতি এবং স্বীকারোক্তির ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে অপরাধটির স্বীকারোক্তির পাশাপাশি সমর্থনমূলক সাক্ষ্য দ্বারাও সেটা প্রমাণিত হতে হয় অর্থাৎ আসামি শুধু দোষ স্বীকার করলো এই দোষ স্বীকারের ভিত্তিতেই একটা আদালত তাকে শাস্তি দেবে না মানে এটা পরিস্থিতি বা ঘটনার উপরে নির্ভর করছে অর্থাৎ আদালত দেখবে যে উনি দোষ স্বীকার করেছেন কিন্তু তার পাশে আরো কিছু মেডিকেল ডকুমেন্ট অথবা সামথিং আরো কিছু আছে যেটা ওনার এই অপরাধের স্বীকারোক্তিকে সমর্থন করে অর্থাৎ আসামির স্বীকারোক্তিকে সমর্থন করে এমন সব ডকুমেন্টের উপস্থিতি থাকলে জেনারেলি তখন কোর্ট আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তাকে দণ্ড দিতে পারে প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে এককভাবে কি শাস্তির যোগ্য হতে পারে এককভাবে দোষ স্বীকারোক্তি কি শুধু শাস্তির জন্য যথেষ্ট হতে পারে হ্যাঁ শাস্তির জন্য যথেষ্ট হতে পারে পারে না তা না কিন্তু করবরটেড মানে সাক্ষ্য প্রমাণ লাগবে এটা সাধারণ নিয়ম কিন্তু এইটা আসলে শেষমেশ নির্ভর করে যে ফ্যাক্ট কি ছিল সেটার উপরে এখন এখানে ওই যে জুডিশিয়াল স্বীকারোক্তি কাকে বলে মানে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারা যদি অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সামনে যদি দেওয়া হয় সেটাকে জুডিশিয়াল স্বীকারোক্তি বলে এরকম প্রত্যাহারকিত স্বীকারোক্তি মানে একশো চৌষট্টি ধারায় দেওয়া পূর্ব স্বীকারোক্তি যদি প্রত্যাহার করে নেওয়া যায় হ্যাঁ করে তখন সেটাকে প্রত্যাহারকৃত স্বীকারোক্তি বলে হুম এরকম এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি মানে যেটা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতের কাছে না এর বাইরে এবং ওইটা ভিত্তি করে ওপরে তো শাস্তি দেওয়া না জেনারেলি কারণ ওইটা জুডিশিয়াল তো সেটা কোনো স্বীকারোক্তি না কারণ কনফেস তো ধরেন আপনি আমার কাছে করলেন আমি আপনার কাছে করলাম এইটাতে কিন্তু মানে ইয়ে হচ্ছে না বলা চলে যে আইনের সংজ্ঞা অনুসারে কনফেশন হচ্ছে না আমি কনফেস করলাম কনফেশন মানে কাছে একটা অপরাধ স্বীকার করলাম কিংবা আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী বন্ধুরা তারা মানে চার্চে গিয়ে তাদের সমস্ত মানে অপরাধ স্বীকার করে হ্যাঁ ওইটা তো মানে একটা স্পিরিচুয়াল কনফেশন হলো কিন্তু এটা তো আদালতের জুডিশিয়াল কনফেশন না হ্যাঁ তাহলে ওই কনফেশনটা মানে আইনের সংজ্ঞা অনুসারে একটা জিনিসকে কনফেস কনফেশন হতে হলে দোষ স্বীকার হতে হলে অবশ্যই সেটা আদালতের সামনে হতে হবে এবং আরো যা যা কন্ডিশন গুলো আছে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি মিলিয়ে সেটা অনুসারে হতে হবে তো ফলে এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি এইটা খুব রেয়ার মানে এই স্বীকারোক্তিতে কোনো কাজ হয় না আসলে হাউবার তো এইটা নিয়ে একটা আলোচনা আমরা সামারি করেছি মানে এই আলোচনাটা আপনাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় না প্রয়োজনীয় হচ্ছে এর পরের অংশ আলোচনাটা দ্বিতীয় প্রশ্নটা আমি জাস্ট ওই অংশে আসার জন্য খ নাম্বার অংশে আসার জন্য প্রশ্নের দ্বিতীয় অংশটাতে আসার জন্য এটা সম্পর্কে জাস্ট একটু আলোচনা করে নিলাম এখানে বলছে প্রশ্নটা তিনজন আসামির স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট সাহেব ফৌজদারি কার্যবিধি আইনের একশো চৌষট্টি ধারার বিধান অনুযায়ী যথারীতি লিপিবদ্ধ করে লিপিবদ্ধ করার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনজন আসামি নিজের সহ আব্দুল আজিজ নামে অপর এক ব্যক্তিকে ডাকাতিতে শনাক্ত করে তিনজন আসামি আছে তিনজনই স্বীকারোক্তিমূলক জবান মন্দির দিচ্ছে যে আমরা ডাকাতি করেছি তাতে করে তিনজনই আব্দুল আজিজ নামে আরেকজনের নাম বলে যে আব্দুল আজিজ কিনা উপস্থিত নাই বা তিনি মানে তিনি এরকম কোন স্বীকারোক্তি দেন নাই কিন্তু বাকি তিনজন বলেছে ওই আব্দুল আজিজ উনিও আমাদের সাথে ছিলেন এবং উনি এই কাজগুলো করেছেন এখন ওই সকল স্বীকারোক্তি ছাড়া আব্দুল আজিজের বিরুদ্ধে অন্য কোন প্রকার সাক্ষ্য প্রমাণ নাই বোঝেন অবস্থাটা অন্য কোন প্রকার সাক্ষ্য প্রমাণ নাই শুধুমাত্র সহ আসামির স্বীকারোক্তির উপর নির্ভর করে আব্দুল আজিজকে শাস্তি দেওয়া যাবে কি যেই তিনজন স্বীকারিমূলক জবানবন্দি দিয়েছে একশো চৌষট্টি ধারার বিধান অনুসারে ফৌজদারি কার্যবিধি তারা আব্দুল আজিজের নাম বলেছে আর আব্দুল আজিজ নিজে তার উপস্থিতি অস্বীকার করেছে যে আমি সেখানে ছিলাম না তাহলে আব্দুল আজিজের বিরুদ্ধে অন্য কোন সাক্ষ্য প্রমাণও নাই ওই তিনজন সহ আসামির স্বীকারোক্তি ছাড়া তাহলে কি আব্দুল আজিজ কি মানে শাস্তি দেওয়া যেতে পারে প্রশ্ন হচ্ছে এটা এই প্রশ্নের প্রয়োজনে আমাদেরকে সাক্ষ্য আইনের তিরিশ ধারা একশো ধারা এবং একশো চোদ্দ ধারা এই তিনটা পার্ট আমাদেরকে বুঝতে হবে সেটার জন্যই আমরা এই প্রশ্নটা দেখছি তো এইখানে আমরা প্রথমে তিরিশ ধারাটা দেখে আসি আচ্ছা তিরিশ ধারা না আমরা আগে একশো তেত্রিশ ধারাটা দেখে আসে সহযোগী দুষ্কর্মের প্রকৃত বাংলা মানে যদি এখানে শুধু সহযোগী লেখা আছে কিন্তু আপনারা সবসময় দুষ্কর্মের সহযোগী শব্দটা মনে রাখবেন হচ্ছে দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে একজন দুষ্কর্মের যিনি সহযোগী মানে একজন অ্যাকমপ্লিস ব্যক্তি তিনি আসামের বিরুদ্ধে সাক্ষ্য দেবার উপযুক্ত লোক বলে বিবেচিত হবেন তার মানে ওই যে তিনজন আব্দুল আজিজের নাম বললো ওইটা খুব ঠিক আছে তারা যোগ্য সাক্ষী হিসেবে ওই বিষয়ে সাক্ষ্য দিতে পারেন যে আমাদের সাথে আবদুল আজিজ নাম আরেকজন ছিল আচ্ছা সহযোগীর সমর্থিত সাক্ষের ভিত্তিতে আসামিকে শাস্তি দেওয়া হলে কেবলমাত্র সেই কারণেই উক্ত শাস্তি বেআইনি হবে না তার মানে সহযোগীর সমর্থিত সাক্ষের ভিত্তিতেই আসামিকে শাস্তি দেওয়া যায় এই কথাটা মানে কিন্তু শেষমেশ তাই কারণ এখানে বলছে যে সেই সহযোগী আসামির সমর্থিত সাক্ষের ভিত্তিতে আসামিকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেই কারণে সেটা বেআইনি বলে দাবি করা যাবে অর্থাৎ কেউ কেউ দাবি করেছিল আগে সেই কারণেই সাক্ষ্য আইনে এই ধারাটায় এইভাবে ল্যাঙ্গুয়েজটা আছে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে সহযোগী আসামিদের বক্তব্য অনুসারে শুধুমাত্র তার উপর ভিত্তি করেই যদি শাস্তি দেওয়া হয় তবে সেই শাস্তিটা বেআইনি হবে না এটা হচ্ছে প্রথম কথা বেআইনি হবে না ইংরেজিটা হচ্ছে অ্যান অ্যাকমপ্লিস শ্যাল বি এ কম্পিটেন্ট উইটনেস অ্যাগেনস্ট অ্যান অ্যাকিউজ পারসন এ প্রসিডস আচ্ছা আসলে অসমর্থিত সাক্ষ্য এটা আচ্ছা এই আনকোরটেড মানে কি আন শব্দটা বাদ দেন করবোরেটেড আন হচ্ছে এখানকার প্রেফিক্স এই শব্দটার হ্যাঁ মানে প্রত্যেকটা ইংরেজি শব্দের মানে কোনা কোনা ইংরেজি শব্দের এই যে প্রিফিক্স যে বাংলা উপসর্গ পড়িনা প্রপরা উপসমন নিয়ে обо এরকম আন হচ্ছে ইংরেজি উপসর্গ ফলে আনটাকে বাদ দেন corroborated corroborated মানে হচ্ছে সমর্থিত মানে এইটা ওমুক ডকুমেন্ট দ্বারা সমর্থিত যে তুমি আমাকে 5 লক্ষ টাকা ধার দিছিলা এটা ডকুমেন্টেস তাহলে এটা সমর্থিত জিনিস هسه তো বলছে যে এটা শুধুমাত্র ইল্লিগাল হবে না মেয়ালি because ইট প্রসিডস আপন দ্য আনকরোবোরেটেড মানে এমন অসমর্থিত সাক্ষ্য মানে অর্থাৎ অন্য কোনো কিছু পাওয়া যায় নাই মানে আপন দ্য এই আনকরবোরেটেড শব্দটা বাদ দিলে হয় আপন দ্য টেস্টিমনি অফ এনকমপ্লেস বাক্যটা ঠিক আছে পরিস মানে মাঝখানে একটা শব্দ লাগাই বলছে যে এটা যদি অসমর্থিত হয় মানে অন্য কোনো কিছু দ্বারা অসমর্থিত হয় তবুও তাকে শাস্তি দেওয়া যাবে এই হলো একশো তেত্রিশ ধারার বিষয়বস্তু এবার আমরা তিরিশ ধারায় যাব এটা জন্য কত বিষ্ঠায় ছিল চারশো পঁচিশ দেখি হম কাছাকাছি চলে আসছি তিরিশ ধারায় বলেছে একজন অপরাধী লোকের অপরাধ স্বীকারোক্তি যখন অপর অপরাধী লোকের বিরুদ্ধে প্রমাণ করিবার জন্য ব্যবহার করা যায় আবার খেয়াল করেন করেন মানে মানে একজন অপরাধী লোক তার যিনি তিনি যা অপরাধ স্বীকারোক্তি দিচ্ছেন কনফেস করছেন এইটা যখন অপর অপরাধী লোকের বিরুদ্ধে প্রমাণ করার জন্য ব্যবহার করা যায় মানে অপর লোকের বিরুদ্ধে প্রমাণ করার জন্য ব্যবহার করা যায় শিরোনামে এরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি ইংরেজিটা হচ্ছে কনসিডারেশন অফ প্রুভড কনফেশন অ্যাফেক্টিং পারসন মেকিং ইট অ্যান্ড আদার্স জয়েন্টলি আন্ডার ট্রায়াল ফর সেম অফেন্স একই অপরাধের জন্য হ্যাঁ আচ্ছা যেই ক্ষেত্রে একই অপরাধে একাধিক ব্যক্তির যৌথভাবে বিচার হচ্ছে এবং তাহাদের মধ্যে একজনের স্বীকারোক্তি যার দ্বারা সে নিজেকে দোষের স্বীকার করছে এবং অন্য কেউ জড়িত করিয়েছে বলে তাহা প্রমাণ করা হয়েছে সেই ক্ষেত্রে আদালত উক্ত স্বীকারোক্তিকারী এবং অপর বিরুদ্ধে সেই স্বীকারোক্তি বিবেচনা করতে পারেন আচ্ছা বিবেচনা করবেন শব্দটা লেখা নাই বিবেচনা করতে পারেন ইংরেজিটা হচ্ছে মেয়ে মানে কাহিনী আছে মানে এটার মধ্যে ছোট ছোট করে কাহিনী আছে একটু বুঝতে হবে

কিক কোর্ট মে পারেন বিবেচনায় নিতে পারেন এখানে বলে নাই শ্যাল মানে কোর্ট নিতে বাধ্য এমন কোনো কথা বলে নাই কি বলছে শব্দটা মে দ্য কোর্ট মে টেক ইন টু কনসিডারেশন সাচ কনফেশন এজ এগেনস্ট সাচ আদার পার্সন এজ ওয়েল এজ এগেনস্ট দ্য পার্সন হু মেক্স দ্য সাচ কনফেশন মানে যিনি নিজের দোষ করলেন তার বিরুদ্ধে আদালত যেভাবে কনসিডারেশনে নিবে তার মতো একই রকম ভাবে অপর সহযোগী আসামের বিরুদ্ধে দোষ শিকার সংক্রান্ত যা বক্তব্য উনি দিয়েছেন সেটাও বিবেচনা করতে পারেন মে দ্য কোর্ট মে টেক ইন টু কনসিডারেশন দ্য কোর্ট মে নট টেক ইন টু কনসিডারেশন এমনও হতে পারে মে মানে এটা কোর্টের উপরে নির্ভর করছে মানে ঘটনার নিরিখে কোর্ট ডিসিশন নেবে যেটা কি নেবে কি নেবে না আচ্ছা এখন আমরা এইটার আরেকটা পার্ট দেখব একশো চোদ্দ ধারাটা একটু অনেক বড় ধারা এবং তুলনামূলক জটিল ধারা এই সেন্সে যেগুলো একটু মনে রাখতে হয় তো এই ধারাটা এখন পুরোটা পড়ার হবে কিনা নিশ্চিত না দেখি আমরা এইটা একটু প্রথমত বোঝেন একশো চোদ্দ ধারাটা কোন অংশের মধ্যে প্রমানের দায়ের অংশে একশো এক দেখতে পাই যে যখন যে যেটা দাবি করবে তাকে সেটা প্রমাণ করতে হবে একশো পাঁচে গেলে অভিযুক্ত ব্যক্তির কথা ফর্মালি বলা আছে এর এক পর্যন্ত ফর্মালি কোথাও বলা ছিল না যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মানে তিনি যদি দণ্ডবিধির ব্যতিক্রম অংশের সুবিধা নিতে চান তাহলে তাকেই সেটা হাজির করতে হবে যে তিনি দণ্ডবিধির ব্যতিক্রমের অংশ পড়েন সাধারণভাবে তো এক থেকে একশো চোদ্দোর মধ্যে প্রমাণের দায়ভার সংক্রান্ত যা নীতি যে যেভাবে বর্ণনা করা আছে তাতে দেখা যায় যে যিনি যেটা দাবি করবেন তাকেই সেটা প্রমাণ করতে হবে এটাই হচ্ছে এর সাধারণ নীতি এটা একটু জ্বালায় দেন তো তো আমরা তে বলছে মানে ওই অংশের শেষ ধারাটা বলছে একশো পনেরো ষোলো তার ঠিক আগের ধারাটা বা প্রমাণের দায়ভারের শেষ ধারাটা একশো চোদ্দ শিরোনামটা হচ্ছে আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারবেন কোর্ট মে প্রিজিউম এক্সিস্টেন্স অফ সার্টিন মে প্রিজিউম কিছু কিছু জিনিসের অস্তিত্ব কি করতে পারবেন অনুমান করতে পারবেন সাধারণ গতিধারা মানবিক এবং সরকারি ও বেসরকারি কার্যবলীর পরিপ্রেক্ষিতে একটা বিশেষ মোকদ্দমার ঘটনা বিবেচনা করিয়া যাহা ঘটিয়া থাকে সম্ভব বলিয়া আদালত মনে করেন সেই ঘটনার অস্তিত্ব আদালতে অনুমান করিয়া নইতে পারবেন দ্য কোর্ট মে প্রিজিউম এক্সিস্টেন্স অফ এনি ফ্যাক্ট কোনো ঘটনার অস্তিত্ব আছে কিনা হুইচ ইট থিংস লাইকলি টু हैव হ্যাপেন্ড রিগার্ড বিইং হ্যাড দা হ্যাড টু দা কমন কোর্স অফ ন্যাচারাল ইভেন্টস মানে স্বাভাবিকভাবে একটা ঘটনার সাথে আর যা যা ঘটনা ঘটা সম্ভব হিউম্যান কন্ডাক্ট এন্ড পাবলিক এন্ড প্রাইভেট বিজনেস ইন देयर रिलेशन टू द ফ্যাক্টস অফ দা পার্টিকুলার কেস তো এরকম করে উদাহরণ দেওয়া আছে আদালত কি অনুমান করতে পারবে যেমন একটা উদাহরণ দেখেন যে চুরির অব্যবহিত পরই চোরায় মাল যে লোকের দখলে থাকে সে যদি তার দখলের কারণ সাথে না পারে তবে সেই লোক চোর কিংবা মাল বলে জানা সত্ত্বেও সেটি মানে সে উহা গ্রহণ করিয়াছে বলে ধরে নেবেন এক লোককে জিজ্ঞাসা করা হলো এই মালামালটা কার এই মালামালটা এই মোবাইলটা কেন তোমার হাতে এটা দামি মোবাইল যার কিনা মানে কোনো সুযোগই নাই ওই ধরনের মোবাইল কেনার তার আর্থিক অবস্থা তার সামাজিক স্ট্যাটাস দিন আনে দিন খায় কিন্তু তার হাতে যদি একটা পঁচিশ হাজার টাকার মোবাইল দেখা যায় এটা একটা অস্বাভাবিক ব্যাপার লাগবে তাহলে এই অস্বাভাবিক ব্যাপারটা যেন ইয়ে না হয় মানে দুঃখিত মানে এই অস্বাভাবিক ব্যাপারটাকে ঘিরে কেউ যদি ক্লেম করে যে তুমি এই মালামালটা কই পাইলা এটা কি তোমার সে যদি উপযুক্ত কারণ না দর্শাইতে পারে এবং তাকে যদি গ্রেফতার করা হয় আদালত সাধারণভাবে অনুমান করে নিবেন যে এই মালটা যেহেতু তার দখলে ছিল এবং সে পর্যাপ্ত কারণ দর্শাইতে পারেনি তাহলে এটা চোরাই মাল হতে পারে মে প্রিজিউম আদালত কোন কোন ঘটনাগুলো অস্তিত্ব অনুমান করবেন এটা একশো চোদ্দ ধারার বিষয়বস্তু তার মধ্যে একটা উদাহরণ আমরা দেখলাম ক নাম্বার উদাহরণ এইরকম এরকম আরো অনেকগুলো জিনিস ক খ গ ঘ চ ছ এরকম করে মানে দেওয়া আছে এখন এরকম চ ছ মানে পাঁচ চারে নয়টা চ ছ হ্যাঁ পাঁচ চারে নয়টা নয়টা উদাহরণ দেওয়া আছে উদাহরণ মানে একটা ঘটনা দিয়ে বা তার প্রিন্সিপাল গুলোকে বোঝানোর চেষ্টা করছে মূলত কইরা এইখানে একটা প্যারাই সেই প্যারাই বলতেছে কানেক্টিং প্যারা মানে উপরের যে উদাহরণ সেগুলো সম্পর্কে বলছে বলছে যে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে উপরোক্ত উপরে উল্লেখিত সূত্রসমূহ প্রযোজ্য হইবে কিনা সেটার বিচার করার সময় নিম্নবর্ণিত ঘটনা গুলিও অবশ্যই বিচার করিতে হইবে বা বিবেচনা করতে হবে কাহিনী আছে এর মধ্যে মানে একজন যথাযথ ভাবে ব্যাখ্যা দিতে পারলো না যে ওই জিনিসটা কার বা ওই জিনিসটা আদৌ তার কিনা সেটাও বিবেচনা করার সময় আদালতকে আবার নিচের যে শর্তাবলী আছে সেই শর্তাবলীগুলোও গুলো আদালতকে বিবেচনা করতে হবে আচ্ছা সেই শর্তাবলী গুলো আমরা দেখি উদাহরণ কয়ের ক্ষেত্রে চিহ্নিত একটা টাকা চুরি পর মানে চিহ্নিত টাকা ধরেন মানে আপনি সদ্যই ব্যাংক থেকে তুলে আনছেন এবং সেখানে টাকার উপরে আপনি পেন্সিল দিয়ে লিখছেন যে এখানে এক লক্ষ টাকা রয়েছে নিচে আপনি আপনার কোম্পানির নামটাও লিখলেন যে আর এস ট্রেডার্স সাপোজ তাহলে ওই টাকাটা চিহ্নিত ওই বান্ডিলটা চিহ্নিত চিহ্নিত একটা টাকা চুরি হওয়ার পরে জনৈক দোকানদারের বাক্সে ওই টাকা পাওয়া গেল দোকানদার ওই নির্দিষ্ট টাকা প্রাপ্তির সঠিক হেতু প্রদর্শন করতে পারল না কিন্তু তার ব্যবসা প্রসঙ্গে সে টাকা পাচ্ছে অর্থাৎ সে সবসময় টাকা পায় এটা ঠিক কিন্তু ওই নির্দিষ্ট টাকা প্রাপ্তির সঠিক হেতু প্রদর্শন করতে পারলো না মানে এটা ক নাম্বার উদাহরণের ক্ষেত্রে উদাহরণ ক এর ক্ষেত্রে এই যে এই ঘটনাটা এই ঘটনার সমরূপ জিনিসগুলো বিবেচনা করতে হবে এরকম ভাবে ক সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন লোক খুবই ভালো চরিত্রে একজন লোক হ্যাঁ বিশেষ একটা যন্ত্রের ব্যবস্থাপনার অবহেলার দ্বারা এক লোকের মৃত্যু ঘটায় বা তা দায়ে তার বিচার হচ্ছে ক্ষয়ের অনুরূপ চরিত্রবান লোক এবং সেও উক্ত ব্যবস্থাপনা অংশগ্রহণ করিয়াছিল সে ঘটনা সঠিক বর্ণনা দিল এবং তার নিজের ও কয়ের সাধারণ অসাবধানতার কথা অস্বীকার করলো মানে স্বীকার করলো আচ্ছা এখন উদাহরণ ক্ষয়ের ক্ষেত্রে এইখানে আরেকটা মানে উদাহরণ দেওয়া আছে বা আরেকটা বিবেচনার স্পেস বলা আছে এটা পড়েন এইটা আমাদের এই প্রশ্নের জন্য প্রাসঙ্গিক যে প্রশ্নটা আমরা তিরিশ ধারা এবং একশো ধারা বুঝে আসলাম বলছে যে কতিপয় লোকের দ্বারা একটা অপরাধ সংগঠিত হইল ক খ এবং গ এই তিনজন অপরাধীকে ঘটনাস্থলেই গ্রেফতার করিয়া তাহাদিগকে পরস্পর হইতে বিচ্ছিন্ন অবস্থায় আটক রাখা হইল মানে তিনজন আটক হওয়ার সাথে সাথে তিনজন তিনটা আলাদা আলাদা হাজুতে অবস্থান করছে ধরা যাক ওকে কল্পনাটা এইভাবে করেন বলছে তাহাদের প্রত্যেকেই খকে জড়িত করিয়া ঘটনার বিবরণ দান করিল খ না আচ্ছা খ না এটা পরেরটা হবে ঘ ঘি গ্রেফতার হয়েছে এবং ডি সম্পর্কে তারা বললো তারা প্রত্যেকে কি করলো ঘটনার বিবরণ দান করিল বিবৃতিগুলিতে গুলিতে পরস্পরের বক্তব্যের রূপ সমর্থন পাওয়া গেল যাহাতে কোনরূপ পূর্ব পরিকল্পনা সম্পূর্ণ অসম্ভব প্রতীয়মান হয় মানে কি মানে হলো যে তিনজন লোক গ্রেফতার হয়েছেন এবং তিনজনই আলাদা আলাদা হাজতে আসছেন এবং তিনজনের স্বীকারোক্তি আলাদা আলাদা ভাবে নেওয়ার সময় ওই তিনজন বাদে অপর একজন ব্যক্তির নাম পাওয়া গেল এবং তিনজনই সেই নামটা বলেছে এখন তিনজন ফন্দি ফিকির করে বলেছে এমনটা নয় তিনজন যদি একই জায়গায় থাকতো তাহলে আর ধরা পড়ার পরে প্ল্যান করতে পারতো যে হ্যাঁ আমরা তিনজন তো নাম নিবই আমাদের তিনজনের নাম কিন্তু আমরা ওই ব্যাডাটাও ফাঁসাবো এরকম হইতে পারে যে অমুক ভালো লোকটারেও ফাঁসাবো আমি জেলের ভাত যদি খাইতেছি তাহলে মানে মরবো তো মরবো আরে নিয়ে মরবো এরকম একটা ব্যাপার হ্যাঁ তো সেই পরিকল্পনা করার সময় সুযোগ পায় নাই তো বলছে যে আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করবে যদি এইরকম সহযোগী আসামির বিবৃতির বিষয় হয় একশো তেত্রিশ ধারা অনুসারে হয় বা ধারার ক্রমে হয় তাহলে তিনজন ব্যক্তি যদি আলাদা আলাদা পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় আটক থাকার পরে চতুর্থ একজনের নাম তিনজন উক্ত ব্যক্তিই বলে থাকে তাহলে সেটাকে সঠিক অনুমান বা অনুমান আকারে ধরে নিতে পারবে আদালত যে ওই তিনজন সঠিক কথা বলছে এখন আমরা যদি এই উদাহরণ ক্ষেত্রে আমরা দেখলাম এইটার এখন উত্তরটা দেখেন যে জিজ্ঞাসিত প্রশ্নে প্রশ্নটা কি ছিল যে তিনজন আলাদা ব্যক্তি আব্দুল আজিজ নামে একজনের নাম ঘোষণা করছে বা বলছে স্বীকারোক্তি করার সময় বলছে জিজ্ঞাসিত প্রশ্নে তিনজন আসামি যে স্বীকারোক্তি প্রদান করেন সেটা জুডিশিয়াল স্বীকারোক্তি সহ আসামিদের স্বীকারোক্তি সংক্রান্ত সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারাগুলোর পর্যালোচনায় জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো সাক্ষ্য আইনের একশো তেত্রিশ ধারা অনুসারে আমরা কি বললাম দুষ্কর্মের সহযোগী একজন যোগ্য সাক্ষী এবং তার অসমর্থিত সাক্ষের জন্যই কোনো সাজা বেআইনি হবে না সেটা যদি আনকরবরেটেড হয় তাহলে সেই কারণে এটা বেআইনি ঘোষণা করা যাচ্ছে না অন্যদিকে তিরিশ ধারার মূল কথা হলো একই অপরাধে একাধিক ব্যক্তির যদি বিচার হয় এবং তাদের ভেতরে একজনের স্বীকারোক্তি দিয়ে তার নিজের ও অন্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে আদালত উক্ত স্বীকারোক্তিকারী ব্যক্তি এবং অপর ব্যক্তির বিরুদ্ধে সেই স্বীকারোক্তি বিবেচনায় নিতে পারেন নাও নিতে পারেন মেয়ে টে কিন্তু কনসিডারেশন সেই কারণে আমরা এই যে ইংরেজি অংশটুকু সেখানে তুলে দিচ্ছি যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে কাহিনীটা কি মানে আপনি যে বুঝছেন সেটা উনি বুঝবেন মেয়ে টে কিন্তু কনসিডারেশন নাও নিতে পারেন তার মানে আনকোরবরেটেড কিনা অসমর্থিত সাক্ষ্য কিনা সেটা অনুযায়ী একশো তেত্রিশ ধারা অনুসারে আমরা সিম্পলি জানি যে তারে সাজা দেওয়া যায় তিরিশ ধারা জিনিসটাকে আরেকটু লঘু করছে লঘু করে বলেছে যে কনসিডারেশন নিতে পারেন এটা তার আবার একশো চোদ্দ ধারার খ উদাহরণে বলা হচ্ছে যে সহযোগী আসামের বিবৃতি প্রয়োজনীয় তথ্য দ্বারা সমর্থিত হতে হবে ওখানে ইংরেজিতে আসে ইংরেজিটা এরকম যে করবরেটেড ইন ম্যাটেরিয়াল পার্টিকুলার্স উপরন্তু খ উদাহরণ সংক্রান্ত অবশ্য বিবেচয়ে বিবেচ্য বিবেচ্য বিষয় নিয়ে ব্যাখ্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট দ্বিতীয় প্যারায় বলা আছে যে তিনজন অপরাধীকে বিচ্ছিন্নভাবে আটকের পর যদি স্বীকারোক্তিতে অপর কোনো চতুর্থ ব্যক্তির জড়িত থাকার সাক্ষ্য পাওয়া যায় তবে তা যেহেতু পূর্ব পরিকল্পিতভাবে স্বীকারোক্তি দেওয়া নয় সেহেতু আদালত তা বিশ্বাসের যোগ্য মনে করতে পারে বা অনুমান করতে পারে একশো চোদ্দ ধারার বিষয়ে হচ্ছে বুঝতে হচ্ছে যে আদালত কোন কোন ক্ষেত্রে অনুমান করবেন আচ্ছা তাহলে একশো তেত্রিশ ধারার একটা অংশ কোন অংশ যে তাকে শাস্তি দিলে সেটা বেআইনি হবে না এবং একশো চোদ্দ ধারার আরেকটি অংশ পরস্পর বিরোধী মনে হলেও একশো চোদ্দ ধারা কি বলছে যে ওইটা আনকরবরে হওয়া চলবে না করবরেটেড হতে হবে মানে সমর্থিত হতে হবে পরস্পর বিরোধী মনে হলো আলোচ্য প্রশ্নে উল্লেখ আছে যে আব্দুল আজিজির বিরুদ্ধে অন্য কোনো সাক্ষ্য প্রমাণ নাই অর্থাৎ এই ক্ষেত্রে অন্যান্য সমর্থনমূলক সাক্ষ্যের অনুপস্থিতিতে করবরেটেড সাক্ষ্য নাই সেখানে শুধুমাত্র এই তিনজন সহআসামি স্বীকার করেছেন বা আব্দুল আজিজের নাম উল্লেখ করেছেন বলছে যে এই ক্ষেত্রে অন্যান্য সমর্থনমূলক সাক্ষ্যের অনুপস্থিতিতে শুধুই সহ আসামের স্বীকারোক্তির উপর ভিত্তি করে তাকে শাস্তি দেওয়া যেতে পারেন না রাষ্ট্র বনাম কর্নেল সৈয়দ ফারুক পঁয়ত্রিশ অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিমূলক বিবৃতির উপরে নির্ভর করে শাস্তি দেওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত আলাদা অন্যান্য সাক্ষ্য দ্বারা তা সমর্থিত না হয় তার মানে কি শেষ কথাটা হলো জিনিসটা করবর টেড হতে হবে অন্যান্য সমর্থিত সাক্ষ্য থাকতে হবে অর্থাৎ ওই তিনজন আসামি যদি আব্দুল আজিজের নামে চতুর্থ একজন ব্যক্তির নাম বলেও থাকেন সেই বলাটুকুই তাকে শাস্তি দেওয়ার জন্য পর্যাপ্ত নয় আব্দুল আজিজের নাম যদি আরো সামহাও অন্যান্য ডকুমেন্টে ইঙ্গিতটা পাওয়া যায় বা ঘটনার পেছনে ঘটনার সাথে সাহুজ্যপূর্ণ মনে হয় তখন সেটা আদালত দেখবে যে শুধুমাত্র সহ আসামিদের স্বীকারোক্তি আছে অন্য কোনো সাক্ষ্য প্রমাণ নাই সেই ক্ষেত্রে তিনি শাস্তি দিতে পারবেন না অন্য কোনো সাক্ষ্য বলতে সেটা সমর্থিত সাক্ষ্য হতে হবে মানে করবরোটেড হতে হবে মানে ওইটার সমর্থনে কোনো না কোনো সাক্ষের উপস্থিতি থাকতে হবে তাহলে একশো তেত্রিশ তিরিশ ধারা এবং একশো চোদ্দোর খ নাম্বার উদাহরণের যে আলোচনা সে আলোচনায় আমরা বুঝতে পারি মূল কি ওয়ার্ড হচ্ছে মানে সাক্ষ্যটা সমর্থিত কিনা দর্শিকার্থীমূলক সাক্ষ্যটা অন্যান্য কোনো কিছু দ্বারা সমর্থন সমর্থিত হয়েছে কিনা হয়েছে কিনা তাহলে তার আগে তাকে শাস্তি দেওয়া যাবে না এবং একটু উচ্চ আদালতের রায় আমরা পরিষ্কার ল্যাঙ্গুয়েজে দেখলাম আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে এটা নিয়ে যদি এই তিনটা ধারা নিয়ে কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন বুঝছেন কিনা না বুঝে থাকলে বলেন হাত যারা যারা কথা বলতে চান বোঝা কি আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন নাই তাহলে আমরা বিপ্লব কুমার বলেন আর এই যে রেফারেন্সটা দিলেন ওই রেফারেন্সটা ওই জায়গাটা যদি আরেকটু রেফারেন্সের ওই আমার ফোনটা একটু ব্রেক হয়ে গিয়েছে ধন্যবাদ আব্দুল মামুন বলেন স্যার 37টা যেটা বলেন 133 ওটা কি মানে সহ শেমির অসমর্তিত মানে অসমর্তিত ছিল না স্যার ওয়ার্ডটা হ্যাঁ অসমর্থিত ছিল তারপরেও তাকে শাস্তি দেওয়া যাবে কিন্তু মানে কিন্তু একশো তেত্রিশের কথা ওখানেই শেষ না এই কারণে অন্য ধারার সাথে মিলিয়ে বুঝতে হবে তিরিশ ধারায় আবার বলেছে যে যে মে মে টেক কনসিডারেশন তিনি শাস্তি দিতে পারেন ওখানে বলে বলে নাই নাই দ্য দ্য কোর্ট কোর্ট এটা আবার একশো চোদ্দ ধারার খ নম্বর উদাহরণে এই দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য কিভাবে প্রমাণ করতে হবে তার কন্ডিশনটা একশো চোদ্দ ধারার দ্বিতীয় পার্টে যেখানে খ উদাহরণ প্রসঙ্গে দুইটা উদাহরণ দেওয়া ছিল বা দুইটা ঘটনা বর্ণনা ছিল তার মধ্যে দ্বিতীয় প্যারাই তিনজন সহ আসামের স্বীকারোক্তি তো অপর চতুর্থ ব্যক্তির নাম আসছে এ বি সি ধরা পড়ছে আলাদা আলাদা ভাবে তারা চতুর্থ ব্যক্তির নাম বলেছে কিন্তু সেই চতুর্থ ব্যক্তির নামটা অবশ্যই করবোরেটেড হতে হবে এইটা বলেছে ফলে তিনটা ধারা মিলিয়ে আপনাকে লজিকটা বের করতে হবে একশো তেত্রিশ ধারা মানে এককভাবে বিচার করলে হবে না এবং এইটা নিয়ে এগুলো আসলে শোনেন আমরা এই যে জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল বা প্রত্যাহারকৃত স্বীকারোক্তি ইত্যাদি দেখলাম না ওটা কেন দেখলাম ওইটা আসলে শেষমেশ নির্ভর করে কিসের উপরে বিভিন্ন ফ্যাক্টের উপরে নির্ভর করে যে ফ্যাক্টটা আসলে কি ছিল সেই ফ্যাক্টটা কতটা গুরুতর সেই ফ্যাক্টে যিনি আহ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন তিনি কতটুকু শাস্তি পাওয়ার যোগ্য এবং সেই অপরাধটা তিনি কিভাবে বর্ণনা করছেন তার সাথে আর কারা কারা ছিল তাদের কথা কি কোনো শত্রুতা বসত বলছেন নাকি মানে অন্য সাধারণভাবে উনি অ্যাকচুয়ালি তাই ছিল সেই কারণে বলছেন কোর্ট এগুলো নানান জিনিস কনসিডার করে তারপরে কোর্ট তাকে শাস্তি দিতে পারে কোর্ট একজনের নাম বলে দিল এখন নামটা বিদ্বেষ প্রসূত হইতে পারে হিংসা বিদ্বেষ প্রসূত হয় না মানে আপনি ভাবলেন যে বেডা আমি ওর জন্য জেল খাটতেছি তো কিংবা মানে দেখা গেল যে মামলার বাদী আপনি তার নামটাই বললেন তাহলে তোর মানে খুব মজা হইল না সে ভাদীর নাম উল্লেখ করে বলল যে ও কিন্তু আমাদের সাথে ছিল ও ডাকাতি করছে কি ও অমুক অপরাধটা করছে তাহলে ওইটার উপরেই শুধুমাত্র ফাইনালি দেওয়া যাচ্ছে না মানে তার ইন্টেনশন তার মানে অন্য কোন হস্টেলিটি আছে কিনা ওই ব্যক্তিটার বিরুদ্ধে এগুলো কোর্ট বিচার করার চেষ্টা করবে ফলে শুধুমাত্র সহ আসামির স্বীকারোক্তির ওপরে শাস্তি দিলে সেটা অবৈধ হবে না তার মানে শাস্তি দেওয়া যাবে কিন্তু শাস্তি দেওয়া যাবে এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে দুই জায়গায় দেখতে হবে একটা হচ্ছে তিরিশ ধারায় বলেছে যে মে টেক ইন্টু কনসিডারেশন কোর্ট বিবেচনায় নিতে পারে আবার একশো চোদ্দ ধারার খ নম্বর উদাহরণ এবং খ নম্বর উদাহরণ সংশ্লিষ্ট বিবেচনা বিবেচনা দুই নাম্বার পয়েন্ট সেখানে একটা কন্ডিশন বলছে যে এই রকম হলে ঘটনা বিবেচনায় বা অনুমানে করা যেতে পারে যেহেতু তিনজন আসামি ভিন্ন ভিন্ন জায়গায় ছিল এবং ব্যক্তির নাম বলেছেন হম ফলে একশো তেত্রিশ ধারায় কেন স্যার এটা বললো এটা বলার কোনো মানে নাই হ্যাঁ একশো তেত্রিশ ধারায় একটা সিদ্ধান্ত দিয়েছে কিন্তু ওই সিদ্ধান্তই শেষ কথা এমন নয় আইনে কোনো কথা আসলে শেষ কথা না

আচ্ছা আর শেল প্রিজিউম হচ্ছে বলেই দিচ্ছে আইনে যে তুমি আদালত সাধারণ ভাবে এটা অনুমান করবে নি বাধ্য বাধ্য এখন মে প্রিজিউম ক্ষেত্রে উনি অনুমান করতেও পারে নাও করতে পারে কিন্তু সেইটা প্রমাণ করার দাবি তুলতে পারে এবং সেটা খণ্ডনযোগ্য শেল প্রিজিউম ক্ষেত্রে তিনি অবশ্যই অনুমান করবেন কিন্তু তার ওই শেল প্রিজিউমটাকে উল্টে দেওয়া যেতে পারে কারণ সেটা খণ্ডনযোগ্য ওকে আর কনক্লুসিভ প্রুফ হচ্ছে খণ্ডনযোগ্য না ওকে এখন কিন্তু কনক্লুসিভ প্রুফটা আসলে অনেকগুলো শর্তের উপর নির্ভরশীল মানে ওটা প্রমাণিত হতে হবে ওটা এমন না যে আফসে হয়ে গেল আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন দিতে হবে না দিতে হবে না আমি এই জন্য এই জন্যই বললাম যে মানে তো 33 এ যে কথাটা বলতেছে ওই অনুযায়ী কথাটা বললাম আর কি যে মানে সহ অসমর্তিত অসমর্থিত সাক্ষ্যের মানে ভিত্তিতে দণ্ড দণ্ডপাদন করলে বেআইনি হবে না বিষয়টা এরকম যেটা হইল তো আমার কথার ওই জায়গায় যে এটা যদি আদালত অনুমান করে অনুমানের উপর নির্ভর করে কোনো শাস্তি দেয় তাইলে তো বেআইনি হবে না এই কথাটা বলᱛেছ না বিষয়টা এরকম হয়ে গেল না না এরকম হলো না ওই কথারাই বলা আদালত নিশ্চয় তার রায়ে তার পর্যাপ্ত কারণ উল্লেখ করবে এটা অবশ্যই এবং ফ্যাক্টের এর বেসিসে মানে এমন হয় না যে একটা ঘটনা আর কোনো সাক্ষী নাই দুইজন মিলে একটা ধর্ষণের অপরাধ সংগঠিত করেছে তো আরেকজনের নাম একজন সহযোগী আসামি বললো তাই না এবং ঘটনাটা এমন আলোচিত বা এমন সমস্ত বিষয় আসছে কিংবা আরো অন্যান্য সমর্থিত সাক্ষ্য যে হ্যাঁ উক্ত দ্বিতীয় ব্যক্তিও প্রধান বাদে তিনিও ওই আহ মানে বাড়িতে ছিলেন না তিনি সেদিন অমুক জায়গায় ছিলেন তার মোবাইল লোকেশন ঘেটে পাওয়া গেল লোকেশন হিস্ট্রি ঘেটে পাওয়া গেল যে তিনি ওখানেই ছিলেন তাহলে এই যে করবরটের সাক্ষ্য সাবুদ হাজির হইলো তখন তাকে শাস্তি দেবেন ফ্যাক্টের উপরে এটা ডিপেন্ড করবে সব সময় ফ্যাক্ট এবং পরিস্থিতি মানে প্রত্যেকটা পরিস্থিতি আসলে যাই হোক এটা মানে মূল আশা করি বুঝতে পেরেছেন যেগুলো সব সময় ইয়ে করতে হবে আর আনকোরটেড হলে কি পানিশমেন্ট পাবে না আচ্ছা আনকর হলে পানিশমেন্ট পাবেন না এটাও শেষ কথা না সাধারণভাবে আনকরোটেড হলে শাস্তি দেবেন না আদালত কিন্তু যদি আদালত নিশ্চিত থাকেন তার যুক্তি সিদ্ধতা তিনি তুলে ধরবেন আর তার রায় তো শেষ কথা না তার না ফলে মানে তার প্রতিকার পাওয়ার সুযোগ আছে আচ্ছা এখন আমরা এই এটার আরেকটা অংশ দেখব আমি আবারও সবার মাইক্রোফোন বন্ধ করে দিচ্ছি আমাদের এই আটষট্টি ধারাটা পড়ার কথা ছিল হ্যাঁ যে দলিল প্রত্যাহিত করা আইনত আবশ্যক তাহা সম্পাদনের প্রমাণ প্রুফ অফ এক্সিকিউশন অফ ডকুমেন্ট রিকোয়ার্ড বাই ল টু বি অ্যাটাস্টেড প্রুফ অফ এক্সিকিউশন অফ ডকুমেন্ট রিকোয়ার্ড বাই ল টু বি অ্যাটাস্টেড যে দলিল প্রত্যয়ন করা আবশ্যক আইনগতভাবে সেটা সম্পাদনের প্রমাণ কিভাবে করতে হবে বা কিভাবে করতে হবে না আচ্ছা করা মানে হচ্ছে ইংরেজিতে অ্যাটাস্টেড আমরা এমনিতে সত্যায়িত করে নেই না আমাদের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের কাছ থেকে নিজেদের সার্টিফিকেট সার্টিফিকেট এরকম ভাবে আপনি আহ দলিলের ক্ষেত্রে মানে নোটারি পাবলিক অ্যাটাচড করে দেয় সেটা সত্যায়িত করে দেয় কিংবা তার সামনে সম্পাদিত হয় সেটা নোটারি পাবলিকের অ্যাটাস্টেড করা সেই অ্যাটাস্টেড আর এই অ্যাটাস্টেড একটু ভিন্ন তো দলিল প্রত্যয়ন করা আবশ্যক মানে হচ্ছে যে ওই দলিলে সম্পাদনকারী পক্ষ ব্যতীত আরো উপস্থিত সাক্ষী সাবুদের প্রয়োজন আছে যে কোনো চুক্তিতে আপনারা কি করেন একাধিক সাক্ষী হাজির রাখেন যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী এই চুক্তিটা হলো তারা সেটা সম্পর্কে জানে এবং তারা সেখানে সাক্ষী হিসেবে স্বাক্ষর করে যে আমি তাদেরকে এই ঘটনাটা বা এই চুক্তিটা সম্পন্ন করতে দেখলাম তো প্রত্যয়নকারী মানে এরকম আইনে উল্লেখ আছে যে ওই ওই ধরনের দলিলগুলো অবশ্যই প্রত্যয়িত হতে হবে অ্যাটাস্টেড হতে হবে তো ওই অ্যাটাস্টেড থাকা বা না থাকা সেটা সম্পর্কে সেটার প্রমাণ সম্পর্কে বলছে যে কোন দলিল প্রত্যায়িত করা যদি আইনত প্রয়োজনীয় হয় ইফ এ ডকুমেন্ট ইজ রিকোয়ার্ড বাই ল টু বি অ্যাটাস্টেড তবে প্রত্যয়নকারী জীবিত থাকিলে এবং আদালতের একতেরের আওতাধীন হইলে সাক্ষ্য দিতে সমর্থ হইলে সেই দলিলের সম্পাদন প্রমাণ করার জন্য অন্তত পক্ষে একজন প্রত্যয়নকারী সাক্ষী তলব না করা পর্যন্ত দলিলটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না যেই দলিলটা প্রত্যয়িত করা আইনত আবশ্যক ওরকম শশা আইনে যেমন টিপি অ্যাক্টে বা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইনে এই প্রত্যয়ন সংক্রান্ত বিধিবিধান আছে যে কোন কোন ক্ষেত্রে করতে হবে হম সাক্ষী লাগবে বা অ্যাটাস্টেড লাগবে আইন অনুযায়ী সেটা অ্যাটাস্টেড হতে হবে যদি এরকম আইন অনুযায়ী অ্যাটাস্টেড হতে হয় তখন সেই দলিলের সম্পাদন যে যথাযথভাবে হয়েছিল তাদের পক্ষে অন্তত পক্ষে একজন প্রত্যয়নকারী সাক্ষীকে হাজির করতে হবে তারপরে সেই দলিলটা সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে তাছাড়া ব্যবহার করা যাবে না তাহলে যে দলিল প্রত্যয়িত করা আইন নত আবশ্যক সেটা সম্পাদনের প্রমাণের ক্ষেত্রে অবশ্যই একজন প্রত্যয়নকারী সাক্ষীকে উপস্থিত থাকতে হবে তিনি যদি জীবিত থাকেন তিনি যদি আদালতের একতের আওতাধীন থাকেন এবং সাক্ষ্য দিতে যদি এই তিনটা পয়েন্ট শর্তে তিনি যদি জীবিত না থাকেন তাহলে তো আর না না সুযোগ নাই আদালতের একতেরা আওতাধীন হইলে তাকে ডাকা যাবে একতেরা বাইরে হইলে ডাকাটা এত নেসেসারি না এবং সাক্ষ্য দিতে সমর্থ হইলে তাকে আসতে হবে তবে উইল ছাড়া অন্য কোন দলিল যদি উনিশশো আট সালের রেজিস্ট্রিকেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রি করা হয়ে থাকে এবং যে লোক কর্তৃক সম্পাদিত হয় সেই লোক কর্তৃক সম্পাদনের কথা যদি নির্দিষ্টভাবে অস্বীকার করা না হয় তবে সেই দলিলের সম্পাদন প্রমাণ করার জন্য সাক্ষীকে তলব করা প্রয়োজন না আচ্ছা ঘটনা হলো যে এই প্রত্যয়নকারীর প্রয়োজন হচ্ছে কেন মানে জিনিসটা কল্পনা করেন আপনি আপনার বন্ধুর সাথে চুক্তি করছেন চুক্তি করার সময় দুজন সাক্ষী ছিল আপনার দুজন সাক্ষী ছিল আপনার বন্ধুরও দুজন সাক্ষী ছিল আপনারা দুইজন পক্ষ দুজন তো দুই পক্ষ হিসেবে সিগনেচার করেছি নি আপনার পক্ষে দুইজন সাক্ষী আর ওর পক্ষে দুইজন সাক্ষী মোট ছয় জনের স্বাক্ষর ওখানে আছে যার মধ্যে চারজনই প্রত্যয়নকারী হিসেবে প্রত্যয়নকারী সাক্ষী হিসেবে সেখানে অ্যাটাস্টেড করেছেন এখন আদালতে গিয়ে আপনার বন্ধু বলল যে আমি ওই চুক্তিটা করি নাই আপনি দলিলটা দেখায় কইছেন যে এই দলিল বলে আমি তার কাছ থেকে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে চুক্তির প্রয়োজনে এই টাকাটা আমি তার পাই এটা বললেন এখন আপনার বন্ধু কইতেছেন আমি এটা কথা ঠিক না এই যে বললো কথা ঠিক না যদি সেটা উনিশশো আট রেজিস্ট্রেশন আইনের অন্তর্ভুক্ত কোনো বিষয় হয় তাহলে যতক্ষণ না পর্যন্ত তিনি অস্বীকার না করছেন অপরপক্ষ ততক্ষণ পর্যন্ত এই প্রত্যয়নকারী সাক্ষীকে তলব করার কোনো প্রয়োজন নাই উনি যদি স্বীকার করেই নাই মানে চুক্তির পক্ষ নিজেই স্বীকার করলেন হ্যাঁ চুক্তি হয়েছে কিন্তু চুক্তি হয়েছে দুই লাখ টাকা দেওয়ার আমি যে এক লাখ টাকা দিয়ে দিচ্ছি মানে বিরোধটা অন্য জায়গায় চুক্তি হওয়া বিষয়ে উনি কোনো বিরোধ তোলেন নাই চুক্তি দুই পক্ষ এমন না যে এক পক্ষ বলছে চুক্তি হয়েছে আর পক্ষ বলছে চুক্তি হয়ইনি এটা বলেনি তখন প্রত্যয়নকারী সাক্ষীর কোনো প্রয়োজন নাই আর প্রত্যয়নকারী সাক্ষীকে তাও জীবিত থাকলে আদালত রেখতের মধ্যে থাকলে সাক্ষী দিতে সমর্থ হলে তারপরে তো এত কাহিনীর মধ্যেও আটষট্টি ধারাটা খুব গুরুত্বপূর্ণ এটার উনসত্তর সত্তর বলছে যেই ক্ষেত্রে প্রত্যানকারী সাক্ষী পাওয়া যায় না সেই ক্ষেত্রে প্রমাণ যেমন প্রত্যয়নকারী সাক্ষী প্রয়োজন কিন্তু পাওয়া যায় না মানে ধরেন বিবাদী এসে অস্বীকার করছে যে আমি চুক্তি করি নি বলছে প্রত্যয়নকারী কোনো সাক্ষীকে যদি না পাওয়া যায় কিংবা দলিলটি যুক্তরাজ্যে সম্পাদিত হয়েছে বলিয়ে যদি কথিত হয় তবে অবশ্যই প্রমাণ করতে হবে যে প্রত্যয়নকারী সাক্ষীদের মধ্যে অন্তত পক্ষে একজনের প্রত্যয়ন সেই লোকের হাতের লেখা এবং যেই লোক দলিলটি সম্পাদন করেছে তাহার স্বাক্ষর তাহারই সহস্তে পদত্ত মানে তার হাতের লেখা প্রমাণ করতে পারলেও চলবে ধারা সত্তর প্রত্যয়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি অ্যাডমিশন অফ এক্সিকিউশন বাই পার্টি টু অ্যাডাস্টেড ডকুমেন্ট বলছে প্রত্যয়িত দলিলের কোন পক্ষ যদি স্বীকার করে যে দলিলটি তাহার দ্বারা সম্পাদিত হয়েছে কোন পক্ষ স্বীকার করেছে তবে যদি আইনত দলিলটি প্রত্যান করা আবশ্যক হয় মানে আইনে বলা ছিল যে এটা প্রত্যয়িত হতে হবে তথাপি উহার সম্পাদন সম্পর্কে ওই লোকের বিরুদ্ধে তাহার স্বীকৃতি যথেষ্ট প্রমাণ বলিয়া বিবেচিত হবে ওটা প্রত্যয়নকারী সাক্ষী লাগবে কিন্তু বাদী এসে খুঁলো যে ওইটা হইছে ওইটা আমাদের করা তাহলে ওই স্বীকৃতিটাই যথেষ্ট এই গেল তিনটা ধারা এখানকার এরপরে বলছে প্রত্যয়নকারী সাক্ষী দলিল সম্পাদন অস্বীকার করলে সেই ক্ষেত্রে প্রমাণ বলছে প্রত্যয়নকারী সাক্ষী যদি দলিলটি সম্পাদনের কথা অস্বীকার করে কিংবা স্মরণ করিতে না পারে তবে অন্য উপায়ে উহার সম্পাদন প্রমাণ করা যেতে পারে কারণ প্রত্যয়নকারী সাক্ষী লাগবে এটা একমাত্র উপায় না দলিলের প্রত্যয়নকারী সাক্ষীর বাইরেও তাদের উপস্থিতি অনুপস্থিতি হোয়াট এটা ম্যাটার করছে না শেষ অন্যভাবেও সেটা প্রমাণ করা যাবে যে দলিলটি সঠিকভাবে একসময় প্রণীত হয়েছিল এবং আমরা উভয় পক্ষ ছিলাম ইত্যাদি ইত্যাদি আচ্ছা বাহাত্তরে বলছে যেই দলিল প্রত্যয়িত করা আইনত প্রয়োজন নয় উহার প্রমাণ এতক্ষণ কি পড়লাম আমরা যেই দলিল আইনত প্রত্যয়ন করা প্রয়োজন আটষট্টি না সেটারই উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তরে বলছে যেই দলিল প্রত্যয়িত করা আইনত প্রয়োজন নাই প্রুফ অব ডকুমেন্ট নট রিকয়ার্ড বাই লু বি অ্যাটাস্টেড তাহলে আটষট্টিতে আইনত প্রমাণ করা মানে আইনত প্রত্যয়িত হওয়া দরকার আর আইনত প্রত্যয়িত হওয়া না দরকার হ্যাঁ বলছে কোনো একটা দলিলের প্রত্যয়ন আইনত আবশ্যকীয় না হলেও যদি উহা প্রত্যয়িত হইয়া থাকে তবে অপ্রত্যাহতার দলিল হিসেবে উহা প্রমাণ করা যাইতে পারে অ্যান্ড অ্যাটাস্টেড ডকুমেন্ট নট রেগার্ড বা ল টু অ্যাটাস্টেড মে বি প্রুফ ড্যাজিটেভ as if it was un এটাস্টেড অর্থাৎ একটা দলিলে বলা হইছে যে কোনো প্রত্যয়নের কোনো প্রয়োজন নাই মানে প্রত্যয়ন করার বাধ্যবাধকতা বলে কিছু নাই যদি এরকম প্রত্যয়নের কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে তারপরেও যদি সেটা প্রত্যয়নকারী সাক্ষী দ্বারা নিবন্ধিত হয়ে থাকে তখন সেটাকে কি বলা হবে ওর মর্যাদাটা অপ্রত্যয়িত দলিলের আকারেই থাকবে যদিও সেখানে প্রত্যয়নকারী সাক্ষী উপস্থিত ছিলেন এখন সেই রকম কোন দলিল যদি আদালতে হাজির হয় যেখানে দলিলের মধ্যে প্রত্যয়নকারী সাক্ষী রয়েছেন কিন্তু প্রত্যয়নকারী সাক্ষী থাকলেই প্রত্যয়নকারীকে ডাইকা সেটার প্রমাণ করতে হবে এমন কোনো কথা নাই ক্লিয়ার মানে যেই দলিল প্রমাণ করার কোনো প্রয়োজন নাই মানে দুঃখিত যেই দলিল প্রত্যয়ন করার কোনো প্রয়োজন নাই অ্যাটাস্টেড কভার প্রয়োজন নাই সেটা নিয়ে যদি আদালতে প্রশ্ন ওঠে তাহলে সেটা অপ্রত্যয়িত দলিল যেভাবে প্রমাণ করতে হবে সেভাবে প্রমাণ করলেই চলবে ওটাকে প্রত্যয়িত দলিলের মতো করে যেতে হবে না যদিও সেখানে প্রত্যয়নকারীর সাক্ষ্য রয়েছে তথাপি স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর লিখন বা সিলের সহিত অন্য কোন স্বাক্ষর বা সিলের তুলনা অফ সিগনেচার রাইটিং প্রুভড হচ্ছে কোন স্বাক্ষর লিখন বা সিল মোহর আপনি স্বাক্ষর দিচ্ছেন একটা চেক চেকের মধ্যে না বা কোন একটা লেখা লিখছেন

কোনো কথা বা অঙ্ক কোনো ব্যক্তি কর্তৃক লিখিত বলে দাবি করা হয়ে থাকলে আদালত যাতে সেই কথা বা অঙ্কের সাথে তুলনা করতে পারেন সেই জন্য আদালতে হাজির লোককে সেই কথা বা অঙ্ক শেখাবার লিখিবার জন্য আদালত দিতে পারেন এই ধারা প্রয়োজনীয় রূপে সংশোধিত আকারে ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা এখন চেকের ওই যে স্বাক্ষর চেক করা হয় না এক্সপার্টের কাছে যায় যে চেকের স্বাক্ষরটা আদতে এই চেকের মালিকের দেওয়া কিনা তখন তার অন্যান্য ডকুমেন্ট ব্যাংকের ডকুমেন্ট এগুলো দিয়ে ওগুলো করে এই মানে তিনি তার অভিমতটা দেন যে এই লেখাটা সেই লোকের কি না তিয়াত্তর ধারাটা এই কাজে লাগে এটার শিরোনাম ধরে একবার প্রশ্ন আসছিল জাস্ট শিরোনামটা তুলে দিয়েছে তুলে দি বলছে যে এটা সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু হম তো আমাদের শেষের দিকে কিছু ধারা পড়ানো হলো না আমরা একটু গল্প করি বরং ওগুলো একটু পড়ে নিয়েন এমনি বা গুরুত্ব বুঝে দেখে নিয়েন কেউ কেউ হাত তুলতে পারেন আমাদের পড়ানো ফরমালি আজকের মতো শেষ আমরা আগামীকালকে তামাদি আইন পড়বো আগামী পরশু দিনে ইনশাল্লাহ তামাদি আইন পড়বো দুটো দিন আটাশ এবং উনত্রিশ পড়ে নিয়ে আমরা তারপরের দিন চেষ্টা করব তিরিশ তারিখে বিবিসি রুলস অ্যান্ড অর্ডার শেষ করার এবং সেই দিনে আপনাদেরকে নোটিফাই করা হবে যে আমাদের সামনে কি কি ভাবে ক্লাসগুলো হবে আচ্ছা এমনিতে একানব্বই থেকে একশো ধারা বাকি আছে এইটা আসলে খুব জরুরি না এমনিতে যা জরুরি না এটা বলাটা উচিত না এটা আপনারা পড়ে নিন এটা পড়াতে চাচ্ছি না এমনিতে আহ আশি ধারা থেকে উনআশি ধারা থেকে আপনার এই উননব্বই ধারা পর্যন্ত একটা চার্ট আমাদের বইয়ে থাকবে সেটা আপনার বই থেকে দেখে নেবেন হ্যাঁ মানে ওইখানে কিছু বিষয় আছে যে আদালতের অনুমান সংক্রান্ত বিষয় আছে আচ্ছা আদালতের অনুমান নিয়ে আপনাদের একটা চার্ট দেখানোর কথা ছিল না তো ওইটা এখন কোথায় পাবো আচ্ছা আমি দেখছি আচ্ছা প্রথমে ফাতিমা ইয়াসমিন আমাদের পড়ানো ফর্মালি শেষ

এরকম একটা দলিলের উদাহরণ কি স্যার দেওয়া যায় যেমন সত্যায়িত করা আইন তো অবশ্যই যেমন ধরেন দানপত্র আপনি দান সূত্রে কোন স্থাবর সম্পত্তি লিখে দিচ্ছেন কাউকে সেটা আইনত প্রত্যয়িত করা আবশ্যক এখন মানে অত পর্যাপ্ত সাক্ষী থাকা আবশ্যক এবং এইটা যদি এইটার এইরকম কোন দলিল যদি আদালতে উপস্থাপন হয় তাহলে ওইটার প্রত্যয়নকারী সাক্ষীদের কাউকে একজনকে হাজির হয়ে বলতে হবে যে হ্যাঁ ওটা হয়েছিল দানপত্র তো ধরেন আপনার ওই যে মানে যদি আন আনরেজিস্টার্ড থাকে সেটা কি বলা হইছে স্যার এটা না আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড তো হতেই পারে না এটা তো বাধ্যতামূলক স্থাবর সম্পত্তির চুক্তি সব সময় রেজিস্টার্ড হতে হবে লিখিত হতে হবে এটা রেজিস্টার্ড মানে ওটা হচ্ছে যে দলিল নিবন্ধন আইন অনুসারে মানে 1908 সালের রেজিস্ট্রেশন আইন অনুসারে ওটার নিবন্ধন বাধ্যতামূলক ওটা নিবন্ধন না হইলে ওইটার চুক্তির কোনো বলবৎকরণ করা যায় ফলে ওই চুক্তিটা আসলে ভ্যালিডিটি থাকে না হ্যাঁ নিবন্ধিত দলিলটাও আবার সত্যায়িত করা কি আবশ্যক হয় নিবন্ধিত দলিল তো নিবন্ধন হওয়ার আগেই তো সেটা সত্যায়িত হবে আপনি তো সত্যায়িত করে নিয়ে তারপরে নিবন্ধিত হবে নিবন্ধন তার আগে হবে না যেমন তখন সত্যায়িত করবো কাকে দিয়ে করি যেমন আমরা যে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দিয়ে সত্যায়িত করি এটা আসলে প্রত্যয়নকারী সাক্ষী ওই ওই যে দলিলের উপরে যে যারা সাক্ষী থাকে তিন চারজন করে যে সাক্ষী টাইম করে রাখে ওই সাক্ষীদের ওই ওই ওলা নিবন্ধিত ইয়েটা হলো প্রমাণের জন্য হলো একজন প্রত্যয়নকারী সাক্ষীকে ডাকতে হবে ওই সাক্ষীদের মধ্যে একজনকে ডাকতে হবে রাইট 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 জি স্যার এটা বুঝতে পারছি আপনি থ্যাংক ইউ মিট আসসালামু আলাইকুম স্যার জি

তাহলে আহ বা ওই কারণে তাকে নেওয়া যাবে না হ্যাঁ এখন কনফিউশনটা কোথায় যেন আমার কনফিউশনটা হচ্ছে স্যার মানে যদি বাধ্য হয় স্যার ওয়ান ওয়ান অনুযায়ী সে যদি মানে ইয়াটা পালন না করে সাক্ষী দিতে না আসে সেক্ষেত্রে স্যার এটা কি বিষয় দিতে পারে উম দিতে না আসে মানে কি সে তো ওল্টে আসে তাই না প্রথমত আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে প্রথমত প্রশ্নটা করা যাবে কি না এটা হচ্ছে প্রথম প্রশ্ন একশো ছেচল্লিশের মধ্যে জেরায় কোন প্রশ্নগুলো একশো সাতচল্লিশ এসে বললো যে এটা একশো বত্রিশ ধারাটা মিলিয়ে জেলা দেখতে হবে হ্যাঁ আর একশো ছেচল্লিশে তিনটা পয়েন্ট বলেছিল একশো আটচল্লিশে গিয়ে বলে যে প্রশ্নটার উত্তর দিতে কখন বাধ্য করা যাবে এই তো তার ধরনটা বাধ্য করার ধরন হিসেবে চারটা পয়েন্ট বলা হচ্ছে চারটা পয়েন্ট আসলে কোন ধরনের সংগত হয় কোন ধরনের অসংগত হয় তার মেজর চারটা এরিয়া বর্ণনা করে রেখেছে এখন উত্তর যদি বাধ্য করা বলতে এটা বোঝায় যে ধরেন উকিল একটা প্রশ্ন করলো জেরায় সেই প্রশ্নটা যদি আইনে আইনসম্মত বলে মনে না হয় তাহলে অপর পক্ষের উকিল আপত্তি করতে পারে এমনকি আদালত আপত্তি করতে পারে যে আপনি এই ধরনের প্রশ্ন করবেন না তার মানে সঙ্গত প্রশ্ন বলে উনি মনে করছেন না বিচার্য বিষয়ের জন্য তো এখন যদি ধরা যাক যে প্রশ্নটা সঙ্গত কিংবা আদালত বললো প্রশ্ন করেন তাহলে আদালত যখনই বললো প্রশ্ন করেন তার মানে এই প্রশ্নের উত্তর আদালত জানতে চায় এর উত্তরটা জানতে চায় তাহলে প্রতিপক্ষের সাক্ষীকে উত্তরটা দিতে বলবেন উত্তর দিতে বাধ্য করবেন এখন তিনি যদি উত্তর এড়িয়ে যান তাহলে কি হবে সেটা সম্পর্কে কিন্তু একশো আটচল্লিশে বলা আছে একশো যে যদি কেউ উত্তর এড়িয়ে যায় বা উত্তর না দেয় তাহলে আদালতের অনুমান হবে তিনি সেই বিষয়ে উত্তর দিলে ফেসে যেতেন সেই কারণে এরকম একটা কথা বলেছে না একশো আটচল্লিশে তাহলে তো মিলেই গেল খাপে খাপ তার মানে কি আদালত একটা অনুমান করলো যে সাক্ষীর মধ্যে নিশ্চয়ই মানে ডালমে কুচ কালা হয় উনি উত্তর দিচ্ছেন না তার মানে উত্তর দিতে বাধ্য করলেন বাধ্য করা মানে এরকম না যে এই ক মানে ওকে লাঠি ডান্ডা দিয়া পিটা না হলে কিন্তু পিটন দিব কি তোর এই শাস্তি হবে তা না ওটার জন্য কোনো শাস্তি নাই উত্তর না দিলে কিছু করার নাই আদালতে কিন্তু আদালত একটা অনুমান করে নিবে যেটা কি আসামের বিপক্ষে যাবে মানে ওই সাক্ষীর বিপক্ষে যাবে সিম্পল আবু বকর সিদ্দিক

যেহেতু স্যার হোক মে প্রিজামশন ধারার সাংস্কৃতিক ধারা হলো হল নব্বই দেখাচ্ছে রাখেন মেলফিম দেখাচ্ছে তারপরে প্রশ্ন আর স্যার ওই যে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে চরিত্র সম্পর্কে সাক্ষীর ক্যারেক্টার কি এটা একটা প্রশ্ন আপনার বলেছিলেন তো এখানে একশো চল্লিশে যে কথাটা বলা আছে এটাই কি আপনার ওই ক্যারেক্টার যেটা হচ্ছে যে কি সাক্ষীর করা যাবে অর্থাৎ আপনার ওই যে বলা হচ্ছে যে 140 এর 140 এর ল্যাঙ্গুয়েজটা কি বলেন তো? সম্পর্কে বলা চরিত্র সম্পর্কে কোনো শাস্তিকে দেরা করা এবং 15 জবানবন্দি গ্রহণ করা যাবে। এটাই কি ক্যারেক্টার না এটাই ক্যারেক্টার না। ক্যারেক্টার 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 মানে তো চরিত্র। চরিত্র চরিত্র নিয়ে মানে কত দূর পর্যন্ত টানাটানি করা যাবে। সেটা সম্পর্কে বলছে 52 থেকে 55 তে ঠিক আছে? আর ওইটার একটা বেসিক গ্রাউন্ড দিছে। বেসিক গ্রাউন্ড দিছে বা বলা যায় যে আমরা যে সাক্ষীর চারটা স্টেজ পাই কি কি ওই যে জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি এবং অধিকতর জেরা ক্রস এক কিন্তু পুনর্জেরা না অধিকতর জেরা আমার বই ভুল করে আগের বই পুরোনো বই পুনর্জেরা লেখা আছে এই চারটা ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে যেহেতু ওই চারটা জিনিস আমরা পড়ছিলাম একশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ না একশো চল্লিশ আইসা কইলো যে চরিত্র নিয়ে ওই যে টানাটানি করে আসছেন বাহান্ন থেকে পঞ্চান্ন ওই টানাটানিটা আপনি জেরার সময় করতে পারবেন আর পুরো জবানবন্দির সময় করতে পারবেন জবানবন্দির সময় বা অন্য সময় করার দরকার নাই বা প্রয়োজন নাই বা ওটা অপ্রাসঙ্গিক ক্লিয়ার একশো চল্লিশের উদ্দেশ্য হচ্ছে এটা সিম্পল মিস্টার জাকির হোসেন বোগড়া আর আপনার পরে উত্তর পরে দিচ্ছি জাকির হোসেন বলেন পনেরো তারিখ ডিসেম্বর আর কোনো প্রশ্ন ধন্যবাদ মাহমুদা খান স্যার আমি বলতে চাইছিলাম যে আজকে তো এভ্রিয়েন্স এক শেষ হলো তাহলে মাঝখানে যদি অন্তত একটা দিনও গ্যাপ করে নেক্সট সাবজেক্ট ধরা যেত তাহলে আমাদের একটু ক বার করতে সুবিধা হতো আচ্ছা ধন্যবাদ বিবেচনায় রাখলাম বিবেচনায় রেখে যে কি হবে জানি না আমি আচ্ছা এইটা হচ্ছে একটা তালিকা হ্যাঁ এই বইটা এই যে প্রকাশিত বই থাকছে এমনি এই তালিকা বোধ এখন বাজারের একটা দুটা বই আছে মানে মেজর বইগুলো আইন পাঠে থাকার কথা বা মাহমুদ আজাদ সাহেবের বইয়েও থাকার কথা অন্য বইগুলো আমি জানি না মানে আমি একটা দুটো বই দেখি প্রয়োজন পড়লে এখানে বলতেছে মে প্রিজুম সংক্রান্ত ধারাগুলো হচ্ছে যেমন ছিয়াশি সাতাশি অষ্টাশি নব্বই একশো চোদ্দ এর মধ্যে ছিয়াশি সপ্তাশি অষ্টাশি আমরা পড়ি নাই ওখানে বিরাশি চুরাশি মানে এই ধারাগুলো হ্যাঁ ওগুলো দেখতে হবে আবার এই যে দেখেন সংক্রান্ত ধারাগুলো হচ্ছে উনআশি আশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এই যে বাকি ধারাগুলো দেখছেন উনআশি আশি একাশি নাই বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এইখানে আছে ছিয়াশি সপ্তাশি অষ্টাশি মে মেপিজম শালপিজম এই যে এইগুলো এই অংশগুলো শালপিজম এরকম পঁচাশি উননব্বই একশো পাঁচ শালপিজম আচ্ছা এরকম কনক্লুসিভ প্রুফ সংক্রান্ত ধারা সমূহ হচ্ছে প্রবেট এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে যে রায় এটার একচল্লিশ নাম্বার ধারা আর এটা হচ্ছে একশো বারো নাম্বার ধারা আর নট কনক্লুসিভ প্রুফ অ্যাকচুয়ালি বিয়াল্লিশ ধারা হ্যাঁ নট কনক্লুসিভ

একানব্বই থেকে একশো ওটা আরেকটা পার্ট মানে সাক্ষ্যের সূচিপত্রটা যদি দেখেন তো উনআশি থেকে উনআশি আশি একাশিটা বাদ সম্ভবত ধারাটাই বাতিল আমার মনে নাই উনআশি আশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি পর্যন্ত টানা শ্যাল স্যালপ্রিজিয়াময়া ছিয়াশি সাতাশি অষ্টাশি টানা মে মেপ্রিজিয়ম আবার উননব্বই স্যালপ্রিজিয়ম এতে একশো পর্যন্ত চলে গেল ধারাটা তাহলে মেপিজম শ্যালপিজম এটা নিয়ে বেশি কনফিউশন বা এটা নিয়ে বেশি প্রশ্ন আসে মানে এটাই আপনাকে মনে রাখতে হবে মানে এই চার্টের যে অংশটুকু তো ফলে আমরা ইংরেজি ক্লিয়ার একটু ক্লিয়ার যাবে তাহলে শিরোনাম দেখেই বুঝবেন যে আহ এটা এই জিনিস বলতেছে হ্যাঁ মানে এটাই তো আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করবে যে আপনি শিরোনাম দেখে রিকল করতে পারছেন কিনা যে ধারার মূল ইনফরমেশন গুলো কি কি ওকে তো এমনিতে আমার ওই যে প্রবেট অ্যাডমিরালটি এই সমস্ত জিনিস আমি একটু পরে পড়াইতে চাইলাম কিন্তু পরে পড়াতে পারলাম না আমি ভাবছিলাম যে একটু দেখে নিব তো আমাকে যে একটু বই দেখতে হবে আমি সব জিনিস পারি না একটু আপনারা নিজেরা মানে নিজেদেরকে একটু হেল্প করে নেন মানে দেখা যায় কিন্তু আমি আমাকে আর একটু ঠেলেন না ঠেলা ঠেলাঠেলি করেন না মানে যা পড়ছেন যেটুকু পড়ানো হয়েছে সেটুকু কম না হ্যাঁ যদি এইটুকু ঠিক মতো পারেন তো হ্যাঁ ওই প্রশ্ন আসলো বলে ফেল প্রবেটের করলেন এরকমটা হওয়ার কথা না যিনি পাস করার তিনি এর মধ্যেই পাশ করে যাবেন ভালোভাবে পাস করবেন হ্যাঁ আর একটু গুগল সার্চ দেন একটু একটু মানে আপনারা তো জুমে ক্লাস করতেছেন না তো তাহলে ভালো হ্যাঁ একটু কথা স্যার আচ্ছা কথা আমি শুনবো আমি আপাতত রেকর্ডিংটা আপাতত স্টপ করছি আহ আর মাহমুদা খানম ওই আপনাদের ক্লাসটা